আজি আমি দুই স্তম্ভ লেখ বিষয়ে জানিবা। স্তম্ভলেখ কণ আমি তা পূর্ব ভিডিওরে জানিলে। বর্তমান আস দুই স্তম্ভলেখ অর্থাৎ ডবল বারোগ্রাফ বিষয়ে জানিবা। এখানে আমাকে বিভিন্ন শহরর আসুথিবা সমুদায় ছাত্রঙ্ক সংখ্যা এবং ছাত্রীঙ্ক সংখ্যা দিয়া যাইছি। আস আমি এই তথ্যকু এক ভিন্ন প্রকারের দর্শাইবা। যদি আমি এই দুইটি কার্যসূচী বিভিন্ন স্তম্ভলেখ আঙ্কিবা, তেবে কেউ শহরর সবুঠু অধিক ছাত্রী আসিছন্তি তাহা প্রাপ্ত করিপারিবা। কিন্তু যদি আমি মিলিত সূচনা জানিবাকু চাহুছু, যেমিতি কেউ শহরর ছাত্রমানঙ্ক মধ্যরু সবু ছাত্রী অছন্তি, তেবে এহা আমি কিপরি জানিবা? চিন্তা কর। বিভিন্ন স্তম্ভলেখরু আমি মিলিত সূচনা পাইপারিবা নাহিঁ। এঠারে ছাত্রঙ্ক সংখ্যা ও ছাত্রীঙ্ক সংখ্যা পরস্পর সহিত জড়িত তথ্য। এভাবে স্থিতিরে যদি আমি উভয় প্রকারের তথ্যকু চিত্ররে নিরূপিত করিবা, তেবে তথ্যকু বুঝিবা আমপাই অধিক সুবিধাজনক হেব। দুই স্তম্ভলেখ আমকু এই বৈশিষ্ট্য প্রদান করে থাকে। দুই স্তম্ভলেখ আঙ্কিবা স্তম্ভলেখ আঙ্কিবা সহিত সমান অটে। সর্বপ্রথমে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঙ্কিবা। এবে আমি এক্স অক্ষরে বিভিন্ন বর্গ অর্থাৎ ক্যাটেগরিজ দর্শাইবা, যেমিতিকি এঠারে শহরর নাম। ওয়াই অক্ষরে আমি ছাত্র কিংবা ছাত্রীঙ্ক সংখ্যা দর্শাইবা। সংখ্যাত্মক তথ্যকু সঠিক ভাবে নিরূপিত করিবা পাই আমি এক সুবিধাজনক স্কেল নেবা। এখানে আমি এক একক সমান নজন ছাত্র এই হিসাবরে নেই পারিবা, কারণ সমস্ত সংখ্যা নর গুণিতক অটে। তেণু আমি ওয়াই অক্ষরে শূন্য ন অঠর ইত্যাদি সংখ্যা দর্শাইবা। এখানে সবুঠারু বড় সংখ্যা হল চৌবন, কিন্তু আম সুবিধা পাই আমি ওয়াই অক্ষরে 63 যাই সংখ্যা নেইছু। বর্তমান আমি স্তম্ভলেখ আঙ্কিবা। আমি প্রথম শহরর আসিথিবা ছাত্রঙ্ক সংখ্যা এবং ছাত্রীঙ্ক সংখ্যা এইভাবে স্তম্ভলেখ আঙ্কি নিরূপিত করিবা, যেউথিরু গোটিয়ে স্তম্ভলেখ ছাত্রঙ্ক সংখ্যা নিরূপিত করিব এবং অন্য স্তম্ভ ছাত্রীঙ্ক সংখ্যা নিরূপিত করিব। এইভাবে আমি সমস্ত শহরর আসুথিবা ছাত্রঙ্ক সংখ্যা এবং ছাত্রীঙ্ক সংখ্যা চিত্র আকারের দর্শাইবা। মনে রখ, আমি প্রত্যেক স্তম্ভর প্রস্থ সমান রাখিবা এবং বিভিন্ন শহর পাই করা যাইথিবা স্তম্ভলেখ মধ্যে সমান দূরতা রাখিবা। এথিরু আমকু এক দুই স্তম্ভলেখ প্রাপ্ত হেব। তুমি দুই স্তম্ভলেখকু ভূ সমান্তর এবং ভূ লম্ব ভাবে মধ্যে অঙ্কন করে পারিব। এই দুই স্তম্ভলেখরু তুমি বিভিন্ন সূচনা প্রাপ্ত করে পারিব, যেমিতিকি তৃতীয় শহর এবং চতুর্থ শহরর বিদ্যালয়কু আসুথিবা ছাত্রীঙ্ক সংখ্যা সমান অটে। এইভাবে আমি মিলিত সূচনা মধ্যে প্রাপ্ত করে পারিবা, যেপরিকি চতুর্থ শহরর বিদ্যালয়কু আসুথিবা ছাত্রঙ্ক সংখ্যা ও ছাত্রীঙ্ক সংখ্যা সমান অটে। তুমি এইভাবে অধিক সূচনা পাইবা পাই নিজে চেষ্টা কর। এইভাবে দুই স্তম্ভলেখ সাহায্যে আমি দুইটি ভিন্ন প্রকারর পরস্পর সহিত জড়িত তথ্যকু তুলনা করে পারিবা এবং বিভিন্ন প্রকারর সূচনা প্রাপ্ত করে পারিবা। আজি আমি দুই স্তম্ভলেখ বিষয়ে জানিলে। পরবর্তী ভিডিওরে স্তম্ভলেখ এবং দুই স্তম্ভলেখ সম্বন্ধীয় আকর্ষণীয় উদাহরণ দেখিবা।